বাজারে পর্যাপ্ত সয়াবিন তেল আছে আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বলেছেন ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে রাইস ব্রান ও সরিষার তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভায় যোগদান বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিরা সবাই বাজারের সার্বিক বিষয় তুলে ধরেন তারা। পরে বাণিজ্য মন্ত্রী বলেন সয়াবিনের উপর নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে, বিকল্প হিসেবে রাইস ব্রান, সরিষা ও সূর্যমুখী তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে জোর দেন তিনি। শস্যের তেল বাড়ানো যায় কিনা একটা স্ট্যাটিস্টিক্স আমরা আজকে দেখলাম যে যদি আমরা সম্পূর্ণভাবে ডিপেন্ড করি, মানে অনেকখানি চাপ দেই, তো রাইস ব্রান থেকে প্রায় 7 লক্ষ টন উৎপাদন সম্ভব, এবং তাইলে সেটা অলমোস্ট বলা যায় যে আমাদের যা রিকোয়ারমেন্ট আছে তার 24% 25% এটা থেকে অ্যাচিভ করা যাবে, পাওয়া যাবে। বাণিজ্যমন্ত্রী জানান দেশে 64% গম আমদানি করা হয় ভারত থেকে। দেশটি গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও তা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না। G2G বন্ধ তো করা হয়ই নাই, গভর্নমেন্ট লেভেলে যত খুশি আনা যাবে, এমনকি প্রতিবেশী দেশ হিসাবে আর বাংলাদেশের যারা ইম্পোর্টার বড় বড় যারা আছেন বা যেই হোক, ভারত থেকে যারা আমদানি করে তারা চাইলে জাস্ট একটা চিঠি দিয়ে পারমিশনটা করে নেওয়া, সেই পারমিশনের পুরোপুরি 100% ইম্পোর্টের কোনো বাধা নেই। জুনের শুরু থেকে 1 কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোগ্যপূর্ণ দেওয়ার কথাও জানান তিনি। ইনশাল্লাহ জুন মাস থেকে আমরা দেব 1 কোটি করে দিচ্ছি, আপাতত 1 কোটি মানে 5 কোটি মানুষ। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।